এই আইসির পদত্যাগের দাবি চেয়ে আমরা আজকে বিকাল 5টার সময় আমরা যাব আজকে ঠিটাগড় থানায় বিক্ষোভ প্রদর্শন করব এবং 6টার সময় আমরা গান্ধীঘাট মোড়ে একটি সভাও করব। আমরা এই গোটা পরিস্থিতিটা এই প্রশাসনের চরমতম ব্যর্থতা নিয়ে দরকার পড়লে আমি কালকে অধীররঞ্জন চৌধুরী কথা বলেছেন পরিবার পরিজনের সাথে, আমি রাত্রিরে এসেছিলাম, অধীরবাবু বলেছিলেন যে তার বাড়ির লোকের সাথে কথা বলতে চায়, তো সেই জায়গায় অধীরবাবু কথা বলেছেন। কথা বলার পর অধীরবাবু আমাকে নির্দেশ দিয়েছেন পরিবারের পাশে সর্বৈবভাবে থাকার জন্য, সেটা আমি বলেছি, কালকে আমি এফআইআর কপিটা নিয়ে দরকার পড়লে এটাকে যা যাভাবে আইনগতভাবে কিছু করা যায় সেই জায়গাগুলো আমরা দেখছি। একদম ঠিক কথা বলছে, একদম অর্জুন সিং ঠিক কথা বলছে, অর্জুনবাবু সঠিক ঠিক কথা, আমরা তো এই কথাটাই বলছি যে প্রশাসন অর্জুনবাবু হয়তো ডাইরেক্টলি অনেক কিছু বলতে পারছেন না সেটা ওনার বাধ্যবাধকতার মধ্যে, কিন্তু এটা সত্যি কথা বলছেন যে পুলিশ প্রশাসন কাজ করছে না, এই কথাটা একদম। অর্জুনবাবু যদি এখন সাদাকে সাদা বলে আমি তো সাদাকে কালো বলতে পারবো না, অর্জুনবাবু আকাশে এখন সূর্য উঠে আছে আমি তো এটাকে চাঁদ বলতে পারবো না, অর্জুনবাবু সত্যি কথা বললে আমাকে তো কনসিড করতেই হবে, না করার তো কিছু নেই। অর্জুনবাবুকে একটু খোলাসা করে বলতে বলুন না কোন রাজনৈতিক নেতাদের ছাত্র ছায়া বাস করছে, এটা একটু খোলাসা করে বলেন, আমাদেরও নাম করে বলতে বলুন, অর্জুনবাবু একটু নাম করে বললে আমাদেরও সুবিধা হয়, তাহলে আমরাও সেই বিষয়গুলো বলতে পারি। ডাকাতি আটকাতে যাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে গুলি করে খুন, ভরসন দিয়ে ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় হাড়হিম করা ঘটনার পর 21 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো অধরা দুষ্কৃতীরা, অন্ধকারে টিটাগড় থানার পুলিশ। এদিন নিহত নীলাদ্রি সিংহের বাড়িতে যান সাংসদ অর্জুন সিং, কংগ্রেস নেতা কৌস্তব বাগচি, এলাকায় দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ তুলেছে নিহতের পরিবার, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা, নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা, শনিবার ব্যারাকপুর ও পলতায় ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন তারা। ব্যারাকপুরের আনন্দপুরী অভিজাত এলাকায় রীতিমতো জনবহুল, বাজার রয়েছে সেখানে, সামনেই ব্যাংক, রাত দিন হাজারো লোকে আনাগোনা। ওহ, এত ঠেলছো কেন? আমার তো আর কিছু ছিল না, আমি তো বলেছিলাম সব নিয়ে গেছো। বাড়ির লোকের সঙ্গে কথা হলো, বাড়ির লোকরা বললো তারা ডাকাতি করতে এসে, ডাকাতি না আগে থেকে প্ল্যান করেই, মানে এটা ছিল কি মারতে হবে, ভয় দেখাতে হবে বা মারতে হবে, ওনার গুলি লেগেছে, ওনার কর্মচারী গুলি লেগেছে, ছেলে তো স্পট মারাই গেছে, এর পিছনে কিছু রহস্য আছে, সে রহস্যটা এখন কিছু বলাটা ঠিক হবে না, তদন্ত হচ্ছে, কিন্তু উনি একটা জায়গা ইঙ্গিত করেছেন যেটা আমি সকালেও বলেছি, কি আমার কাছেও এটাই খবর ছিল কি কিছু যাদের যার বাড়িওয়ালা আছে তাদের সঙ্গে এনার বরাবর ঝামেলা চলতো, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উনি বললাম তো কি বাড়িওয়ালা নিয়ে ওনার একটা অভিযোগ ছিল, বাড়িওয়ালা বারবার এসে ওখানে ও টোটোওয়ালাকে লাগিয়ে দিত, ওনাকে সাইকেল লাগাতে দিত না, ওনাকে বারবার ডিস্টার্ব করতো, ছাড়িয়ে দেওয়ার জন্য বারবার বলতো, কেস চলছে। দেখো, একটা ডাকাতি করা আর একটা খুন করা অনেক তফাত থাকে, এটা একদম ইন্টেনশনালি আমাকে মারতেই হবে এই প্ল্যান করেই আসা হয়েছিল। হ্যাঁ, ভাড়ায় ভাড়া, যে কোনো ঘটনা ঘটলে 10 রকম অ্যাঙ্গেল আসে, এই অ্যাঙ্গেলের উপরে তদন্ত করে এটা বের করতে হয়। এখানে পুলিশ ঠিকমতো কাজ করে না, রাস্তায় ঠিক করে যাতায়াত করা যায় না, মেয়েকে নিয়ে রাস্তায় বেরোনো যায় না, মত্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে, গালিগালাজ করে, কাকে জানাবো, জানালে তো আমাদের মেরে ফেলবে, অভিযোগ নীলাদ্রির দিদি, পরিকল্পনা করে খুন করা হয়েছে ভাইকে, ডাকাতি করতে এলে ডাকাতি করতো, দাবি মৃত নীলাদ্রির দিদি। যেখানে থাকুক আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, ওদেরকে বের করুন, ওদেরকে বের করুন, আজ যাতে ব্যারাকপুরে কোনো মায়ের যেন বুক খালি না হয়, কোনো মায়ের যেন বুক খালি না হয়। অ্যাডমিনিস্ট্রেশনটা একদমই খারাপ, এতটাই খারাপ চিন্তার বাইরে, এখানে কোনো পুলিশ প্রশাসনিক ব্যবস্থা ঠিক মতন নেই, রাস্তাঘাটে ঠিকভাবে চলাচল করা যায় না, রাত 10টার সময় আমার মেয়েকে নিয়ে আমরা রাস্তায় বেরোতে পারি না, নোংরাভাবে মদ খেয়ে ছেলেগুলো পড়ে থাকে, নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করে, যে ফ্যামিলি নিয়ে রাস্তায় যাওয়া যায় না, আমরা কাদেরকে জানাবো, জানালে তো আমাদেরকে তো মেরে ফেলবে, আমরা জানাবো কাকে,
পরিকল্পিতভাবেই হয়েছে, না হলে এইভাবে কয়েক মিনিটের মধ্যে এসে ওদের যদি ডাকাতি পরিকল্পনায় থাকবে তা ডাকাতিটা করতে পারতো, ভাইকে ঘুষি মারতে পারতো, তা না এসে ওরা কাকাকে শ্যুট করলো পায়ে, আর একটাকে শ্যুট করলো পায়ের পাশ দিয়ে বেরিয়ে গেলো, আর ভাইকে শ্যুট করলো ভাইটাকে মেরেই দিল। না না কিচ্ছু না, আমার ভাই একদম নিরীহ, একদম নিরীহ ছেলে, বাইরের কোনো বন্ধু বান্ধব কেউ নেই ওর।